সো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম চলে এসেছি বামুংলা ক্রিকেট মাঠে, আর আজকে কিন্তু পরিচালনা রয়েছে বিসিএ ক্রিকেট টুর্নামেন্টের। তো আজকে তোমাদের কিন্তু আমি দেখাতে চলেছি ফাইনাল ম্যাচ, আর ফাইনাল ম্যাচের হওয়ার আগে যেটা সেমিফাইনাল, সেমিফাইনালে কারা কারা উঠেছে সেটাও তোমাদের বলে দেবো, কারণ এই দাদাদের কাছ থেকে আমরা কিন্তু শুনে নেবো, তারপরে কিন্তু দেখাবো ফাইনাল ম্যাচ। তো চলো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পিচ, আর এটা কিন্তু একদম মাটি দিয়ে, অনেকটা দিনের পরিশ্রম রয়েছে এই পিচে। আর প্রথমত বিশেষ করে অন্য অন্য মাঠে কিন্তু এরকম পিচ দেখা যায় না, আর এই পিচটা দেখো একবার, তোমাদের দেখাচ্ছি পুরো প্লেন কিন্তু পিচটা, আর পিচটা কী কী তৈরি করা হয়েছে পিচটার ব্যাপারে আমি কিন্তু শুনে নেবো এখানকার যারা রয়েছে তাদের কাছ থেকে। সো একবার তোমাদের দেখাচ্ছি, দেখো পিচ আমাদের বরাবরই, মানে আমরা উত্তরবঙ্গে যত খেলোয়াড় এসছে দক্ষিণবঙ্গ থেকেও এসছে, ওরা বরাবরই বলে আসে যে বামুংলা পিচের মতো কোথাও ওরা পিচ পায় না। ওই টেনিস খেলায় যত জায়গায় খেলে এসছে বামুংলার পিচটা সব সময় তারা প্রায়োরিটি দিয়ে থাকে, সব সময় বলে থাকে যে বেস্ট পিচ। তো পিচে আমাদের 10 বছর ধরে আমরা এরকম পিচ করেই আসছি, পিচে যথেষ্ট খরচ রয়েছে, পরিশ্রম রয়েছে বিসিএর বলেই এরকম আমরা সফল পিচ করতে পারি। আমরা মূলত এটা এবার ব্যাটিং পিচই মনে হচ্ছে, কারণ সবই তো ভালো স্কোর হচ্ছে। সো বন্ধুরা এবার তোমাদের কিন্তু পিচটা দেখাবো, মাঠের যে ক্রিকেটের পিচটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ, আর এটাকে এখন আপাতত রং করা হলো কারণ আজকে কিন্তু ফাইনাল ম্যাচ হবে। তো ফাইনাল ম্যাচে কারা কারা রয়েছে, কোন কোন টিম হয়েছে, কারণ সেমিফাইনাল রয়েছে প্রথমে, তারপরে ফাইনাল হবে। তো সেমিফাইনালে কারা কারা উঠেছে সেটা তোমাদের দেখাবো। হ্যাঁ, আজকে এই বামুংলার বিসিএ পরিচালিত নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে, দুটো সেমিফাইনাল হবে, একটা ফাইনাল ম্যাচ হবে। প্রথম খেলা রয়েছে আমাদের পাপড়ি একাদশ লোকাল টিম বামুংলার, আর বনাম ডিএফইউ মানে দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন, ওরাও ভালো সুন্দর টিম বানিয়েছে, উপর সেট আছে। আর দ্বিতীয় খেলা হবে আপনার হচ্ছে নীল একাদশ পাকুয়া বনাম হচ্ছে ওই তাপস একাদশ, মানে ওটাও আমাদের খুব ভালো টিম, ওরাও বানিয়েছে পাঞ্জাব থেকে সব খেলোয়াড় নিয়ে এসছে। তো আজকে সব যে তিনটে খেলা রয়েছে, দুটো সেমিফাইনাল ফাইনাল, খুব রোমাঞ্চকর খেলা হবে, এটাই বলবো। বামুংলাবাসী আজকে খুব মানে সুন্দর খেলা উপভোগ করবে আর কিছুক্ষণ পরে। সেমিফাইনাল হওয়ার পরে আমাদের সেমিফাইনাল শুরু হবে, 11টার দিকে শুরু হয়ে যাবে, আর দুটো সেমিফাইনাল হওয়ার পর ফাইনাল খেলা হবে, আমরা 8 ওভার খেলাবো। আর হ্যাঁ অবশ্যই সেমিফাইনাল হওয়ার পরে কিছু আমাদের প্রোগ্রাম আছে লোকাল ছেলে মেয়েদের নিয়ে, তারপরেই আমাদের ফাইনাল খেলা শুরু হবে, আনুমানিক 3টে নাগাদ ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। হ্যাঁ, মাঠের সম্পর্কে বলতে চাইছি, আমাদের এটা মাঠটা দীর্ঘদিন থেকে এখানে খেলা হয়, তা এই পিচটার ব্যাপার যেটা তোমাকে বলতে চাইছি, পিচটা অনেক খরচা করে করা হয়, এটা ঢেঁকিতে বানা তুষ দিয়ে একে মাটি দিয়ে বিভিন্নভাবে মানুষ দিয়ে একে লাগানো হয়, 3 থেকে 4 বার লাগানো হয়, লাগানোর পরে এটাকে শুকানো হয়, না শুকালে আবার এটা কাজটা ভালো হয় না, তাই এই পিচটা বিভিন্ন ক্ষেত্রে অনেক জায়গা থেকে খুবই ভালো, যারা খেলে আসে বিভিন্ন জায়গা থেকে তাদের থেকে প্লেয়াররাই বলে এটা এই বামুংলার মতন এরকম পিচ আমরা দেখতে পাই না। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাইরা কিন্তু কাজ করছে, আর এখন মাঠটাকে পরিষ্কার করা হচ্ছে, কারণ একটু পরেই কিন্তু ম্যাচ হতে চলেছে সেমিফাইনালের ম্যাচ, তারপরে কিন্তু ফাইনাল ম্যাচ রয়েছে। ফাইনাল ম্যাচ তোমাদের দেখাবো, তার আগে কী কী হচ্ছে সেটাও তোমাদের একটু বলে দিই, কারণ আজকে এখন পর্যন্ত মাঠের যে প্রোগ্রামটা হবে তার আগে কিন্তু মাঠের প্রস্তুতি চলছে, আর সেটা দেখাবো। এই যে কমেন্ট্রি রুম রয়েছে এই সাইডে আমার উপরে দেখতে পাচ্ছ, এখান থেকে কমেন্ট্রি করা হয়। তো আর এখানে যে রয়েছে পেছনে সেটা তোমাদের দেখাবো, আর পুরো মাঠটাকে দেখাচ্ছি, দেখো আর কয়েক ঘন্টা পরেই কিন্তু শুরু হতে চলেছে ফাইনাল ম্যাচ। আজকে আমাদের একটু বলবেন কোথা থেকে কোথা থেকে প্লেয়ারগুলো আসে। প্রথমে জানাই এমপি মৃধা যে ইউটিউব চ্যানেল, তার ইংরেজি নববর্ষের স্বাগতম। আর আমাদের এই খেলাটি বিগত 9 বছর চলছে, এবছর 2015 সালে স্থাপিত। টিম অনেক জায়গা থেকে আসে, বিহার, পাঞ্জাব, হরিয়ানা প্লেয়াররা আসে, হয়তো নাম এখানকার হয় কিন্তু প্লেয়াররা বাইরে থেকে আসে। এবছরও যেমন কালকে খেলে গেছে একটি টিম আমাদের এখানকার স্থানীয় টিম নাম হিসেবে ওই নালাগোলার পাশে, কিন্তু টিমের বেশিরভাগ প্লেয়ারই ছিল পাঞ্জাবের। আর আজকে যারা খেলবে প্রথম তারা আছে বিহারের টিম, আর
বিহারের টিম হয়ে খেলবে, বিহারের যে প্লেয়ারগুলো এসেছে তারা খেলবে ফাফরি ইলেভেনের বামনগোলা, আর যেটা দুর্গাপুর থেকে আসবে রায়গঞ্জ মানে দক্ষিণ উত্তর দিনাজপুর, ফার্স্ট সেমিফাইনাল খেলা আছে তাদের। তোমরা ফাইনাল দেখতে পাচ্ছ, আমি কিন্তু একদম পিচের কাছে চলে এসেছি, আর এই পিচের সম্পর্কে শুনে নেবো। কারণ বামনগোলা স্কুল মাঠের যে ক্রিকেট টুর্নামেন্টের যে পিচটা থাকে সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না, তো মালদা ডিস্ট্রিক্টের মধ্যে এইটাই সব থেকে বেস্ট একটা পিচ, তো এটা সম্পর্কে শুনে নেবো। কারণ যত প্লেয়ার রয়েছে তারাও কিন্তু এই পিচের প্রশংসা করে, তো তার আগে শুনে নেওয়া যাক এখানকার যারা পরিশ্রম করেছে এই পিচ তৈরি করতে তাদের কাছ থেকে। তো চলো বন্ধুরা, এবার আমাকে দাদা একটু বলবেন যে আম্পায়াররা তারা মানে ডিএসএ পরিচালিত এবং তারা দিনাজপুর থেকে এসেছে। এই পিচটার কথা বলতে গেলে একদম এই পিচের জন্যই এই খেলাটার বেশি সুনাম, কারণ বিগত 9 বছর ধরে এই পিচটা করে আসা হচ্ছে। এবং প্রথমে তো একটা সংগঠন তো আর সহজে হয় না, একটা ধরো এটা ক্লাবও না সংগঠন না, মাত্র 10-15 জন মিলে এই খেলাটা পরিচালন হয়। কিন্তু সর্বাঙ্গিকভাবে বামনগোলার গ্রামবাসীবৃন্দ এবং আশপাশে যারা আছে স্থানীয় নেতৃত্ব সকলের সহযোগিতায় এই পিচটি মানে শুধু পিচ নয় এবং এই খেলাটি দিন দিন টুর্নামেন্টটা বড় হচ্ছে এবং এই পিচের সুনামের জন্যই কিন্তু আরও বড় হচ্ছে। আর বিশেষ করে বলবো যে আদিবাসী যে সমাজ আছে তাদের যে শিল্পকলা তার একটি নিদর্শন, এবং সেই আদিবাসী মহিলা যে মা আছে তাদের বিশেষ করে মানে যেভাবে আমাদের এই পিচটা তৈরি করে এটা শুধু প্রশংসই নয়, মানে যারা বাইরে থেকে প্লেয়ার আসে বলে বহু হয়তো এর চেয়ে বড়ো বড়ো খেলাতে তারা অংশগ্রহণ করে কিন্তু এরকম পিচ কোথাও পায় না। এবং এই পিচটি তৈরি করতে আনুমানিক মোটামুটি 15 দিন লেগেছে, এবং যেভাবে মাটি প্রথমে নিয়ে আসা হয় বেলে মাটি, বেলে মাটির পরে তারপরে গুঁড়ো নিয়ে আসা হয়, জল দেওয়া হয়, জল দিয়ে সেটাকে ভালো করে রিফাইন করে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে লাগানো হয়, এবং সম্পূর্ণই এটা আমাদের যে আদিবাসী জনজাতি আছে সেই সমস্ত মহিলা দ্বারাই সম্ভব, এবং ওনারাই এটি করেছেন এবং তাদেরও এই বিষয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এটা কিন্তু তৈরি করতে 15 দিন সময় লেগেছে, সেটা প্রাইজ বলতে নগদ যেটা দেওয়া হয় সেটি হলো 60,001 টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় 40,001 টাকা, এছাড়াও রুপোর কয়েন থাকে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, তাছাড়া বিভিন্ন আকর্ষণীয় ট্রফি থাকে, এবং সঙ্গে থাকে লোভনীয় যে ট্রফি যেটা ফলে মানে চ্যাম্পিয়ন ট্রফি, সেটা সুদূর কলকাতা থেকে নিয়ে আসা, তুমি দেখতে পাবে একটু পরে যদি তুমি দেখতে পাও সেই ট্রফিগুলো। এবং ট্রফিগুলো আমাদের অর্গানাইজ করে আসে প্রথম বছর থেকে আমাদেরই বন্ধু মালদা থেকে সব্যসাচী সংগ্রহ গ্রন্থাগারের কর্ণধার মাননীয় সমর রায়, তাকেও বিশ্বের পক্ষে তো অনেক ধন্যবাদ। ট্রফিগুলো দেখতে পারো, ধীরে ধীরে খুব সুন্দর লাগবে আশা করি। এবং এছাড়া আরও 6-4 পুরস্কার দেওয়া হয়, বেস্ট, হ্যাঁ হ্যাঁ, বেস্ট বেস্ট প্লেয়ার, বেস্ট বলার, বেস্ট, হ্যাঁ প্রত্যেকটা ম্যাচেই দেওয়া হয়, প্লাস ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ যেটি লাস্টে দেওয়া হয়, এবং এছাড়াও ফাইনালে 6-4 জন্য এক্সট্রাভাবে পুরস্কার দেওয়া হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ, ভাইগুলো কিন্তু ট্রফি নিয়ে চলে এসেছে, আর এতটাই বড় ট্রফি এটাই মনে হয় ফার্স্ট এভার, এবারের বড় দুটো ট্রফি নিয়ে এসেছে, এগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে। তো বন্ধুরা আজকে কিন্তু ফটাফট তোমাদের আসতে হবে ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য, তো খুব ফাস্ট চলে এসো, কারণ আজকেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি কারণ তোমাদের জন্য শুধুমাত্র। আর আজকের ইনফরমেশনটা কেমন লাগলো শুনে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, তো পরের আরেকটি ভিডিও আসতে চলেছে ফাইনাল ম্যাচে, তো চলো দেখতে থাকো।